Apa? Eh apa? Apa? কি রে? কি হইছে? এত চিল্লাচ্ছিস কেন? দোয়া কইরো, শাড়ি দোকানে যাইতেছি। এতক্ষণ উনি শাড়ির দোকানে যাইতেছে। এত বড় হইছে, এতগুলা ব্যবসা বাণিজ্য দিলাম, সবগুলা লস। আমার দোষ কি? তোমার স্বামী সে তো শখের তোলা ৮০ টাকা আমার নায়ক বানাইবো, লয়ে গেছে ফিল্ম অফিসে ২৫,০০০ টাকা দিয়ে আইছে। পরের দিন যাই শুনি ফিল্ম অফিসে তালা মারানো। পাবলিক করে বললাম কি হইছে ভাই? কবাই কাল তো ক্যামেরা চালান দেখাইছে, ওটা ক্যামেরার ভিতরে ফিতা ছিল না, গ্ররর করে আওয়াজ করছে। আপনারা বুঝুন না, ওরা সিটিং পার্টি। আমার নাকি বলে জুকার হওয়ার উপযুক্ত না, নায়ক বানাবে। ওইখানে খালি মায়ের শেয়ার বাজারের টাকা কত, ৭০-৮০ টাকা শেয়ারের ব্যবসা কর, কত টাকা এখন শেয়ার বাজারে ঝুলতেছে, কি অবস্থা আল্লাহ জানে হবে। সব খালি আমার দোষ। তোমার ওই যে দিন কানা স্বামী, এর সব দোষ। তোমার বয়স কম, তুমি কানা গুরু কানা। এই খবরদার, আমার কানা কইবা না। আমি না হয় দিনে দেখি না, রাতে তো ঠিকই দেখি, নাহলে আমার বাচ্চা কাচ্চা হয় কেমনে? এই কানা, চোখ তো গেছে, এখন মুখটা একটু বন্ধ কর না। এই এখন বাদ দাও তো, বাগিনা বাগিনাকে কথা কইলে আপনি এখন এখন ইম্পর্টেন্ট কথা। কারণ আজকে শাড়ি দোকানে যাইতে হবে, সকাল সকাল গেলে বেচা কিনি বেশি হবে। ওই এই দুলা ভাই চলো। হ্যাঁ শুন, চাবি নিছো? হ্যাঁ সব নিছি, সব নিছি চল। আরে আমারে ধরে, এই কে? আরে আমি না, দেখো না মালিকা আমারে আভা মারছে। তুমি আমার তুই আভার ধরলে কেন? দরস্তা কানার ঘরে কানা। এই খবরদার, কানা কবি না। এ দেখছস তোর স্বামী কানা, এটার লই আমার আটতে হয়। আয় 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 যা, এক বেলা দেখে তাই আমি ৬ বাচ্চার মা, আর ২ বেলা দেখলে আল্লাহ জানে কপাল আমার কি হইতো। ভাই আরে এদিকে, আরে ওই তো শালা শালা রাখো। সরো সরো, আরে আমার পিঠের উপর পড়তেছো কেন? মোরা খালি আমার এই আসো। এই স্যার, আমি কানা নাকি? হ্যাঁ, কানারা তো কোনজন স্বীকার করে না সে যে কানা। ও তুমি তো দিনে কম দেখো, কানা না। ওই আমার কই যায়? এইদিকে জুতা খুলো, জুতা খুলো। আরে খুব তাড়াতাড়ি কর, আসো। এটা তো কই যায়? এই কানার বাচ্চা কানা। এই আমার বাপরে নিয়ে কথা কবি না। ওরে বাপরে, এইদিকে এইদিকে, এখানে এখানে রাখো। দুলা ভাই তুমি হালকা কাজ করো, তুমি সুন্দর করে গড়টা মোছো, আমি বালতি এনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা দুলা ভাই, বালতি নাও। আরে এটা আমার মুখ, ওইটা তো ফেটো আনতে। বালতি ধরো, এই যে বালতি, এই নাও নেকড়া। আচ্ছা 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 করে যাবো না, এই আস্তে কথা কও। আচ্ছা এই যে ঘর ভালো করে মুছো। তো তো সব কাজে খালি ফাঁকি মারে, আর কইবা আমি আন্দা, আমি দিনও দেখি না, রাত তো সবই দেখো। খানা তো ঠিকমতো খাইতে পারো, কাজের বেলায় ফাঁকি মারো। কি করছে এগুলারে? একটু বসতে দিলে কাজ করবো না? দাম কত? ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন বিয়া করছি তো, ২-৩টা শাড়ি দেন ভালো চেকা, বউ যাতে খুশি হয়। এখনো বিয়ে করি নাই। আরে আপনি না আমি? আপনি কটা শাড়ি নেবেন? ২-৩টা। বসেন বসেন। আচ্ছা বসেন। আচ্ছা এই কিরে শালা, আমাকে দোকানে তো উঁচা দিছে, মাঝখানে ডিবলা কি আছে? এই যে ভাই, এটার দাম কত? ১ মিনিট, কাস্টমার এভাবে কেউ মুছে? ও ভাই কাস্টমার, ও ভাই কাস্টমার। এই আল্লাহ, মিকি বেরাম নেই। ও ভাই উড়ান না ভাই। ও মা, এটা আবার কইরা যায়। ও ভাই উড়ান না ভাই। এই মইরা গেল না মাথাতে কইরা যায়। তুই তা কই মিকি বেরাম, তুই তা কই মিকি বেরামে কি ফেটার বাড়ি গেছো না মুখে? আরে নাকে ঘুম নেই তো হয়। ও ভাই কাস্টমার, ও ভাই আমার দুলা ভাই চোখে যায় না। ভাই উঠেন, ভাই উঠেন। আরে কত বড় কাস্টমার, আমার পেটে পানি কে, আমার জুতা দিয়ে পিটান কে। ভাই আমার দুলা ভাই চোখে যায় না, আন্দা। কি ব্যাপার আপনি জুতা দিয়ে বাইরে যাচ্ছেন? আর আপনারও জুতা দিয়ে পিটাই নাই তো, আপনারা জুতা দিয়ে হুঙ্গাইছি হুঙ্গাইছি মির্গি বেরাম নাকি? ওই মিয়া কথা সাবধানে কন, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ ওর মির্গি বেরাম নাই। চোখে দেয় না, এটা রাখছেন কি লেগা? এটা আজই বিদায় করুন ভাই, মাফ করে দেন দুলা ভাই, মাফ চাই নাও ভাই। ভাই ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দিন, আমি চোখে দেখি না তো। দুলা ভাই এ তো মেহমানুস, ইডিয়েট, ননসেন্স পুলিশ হলো, এ তো দাড়ি কণ্ঠ। দুলা ভাই এটা তো মেহমানুস। সরি, আমার দুলা ভাই দিনে চোখে দেখে না, মাফ করে দেন। এসব আন্দোলক দোকানে রাখেন কেন? তোমার জন্য একটা সুন্দর কাস্টমার আর আইছি। তুই সাথে এত লড় বল। আরে এই যে আরে ও খবরদার, ওই মেয়ে আমারে আদ্য কইছে আমি দোকান আজকে বন্ধ কর, আমি আর দোকানে যাব না, আমি আবারে যাই করে দেব। তুমি নারীর মুখে চুমা খাইছো, নারীর মুখে আবারে কইয়া দেব। আরে শোন, আমি অন্ধ তো, আমি তো চোখে দেই না, আমি তো তোর চুমো খাইতে পারি। লান হালুয়া খান, আসেন ভাই আসেন। আমার দোকানের হালুয়া হেভি গরম হালুয়া, ফাটাফাটি হালুয়া, খুব টেস্টি, খাইলে আবার খাইতে মন করবে। হালুয়া আলী কেরম আছো? গরম হালুয়া মুখে মারবো কিন্তু। জাফর ফুলটুসি কেমন আছো? খুব ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আঙ্কেল আঙ্কেল আবার কোথায় পাইলা? গরম গরম হালুয়া খাবেন আঙ্কেল? তুমি আবার আমাকে আঙ্কেল বললে? তোমার বাবা, তোমার বাবাকে আমি আঙ্কেল বলি, উনি আমাকে নিজের ছেলের মতো দেখে। আর তাছাড়া তুমি জানো না এই 10 গ্রামের মধ্যে আমাকে কে না চেনে বলো? আমাকে এই যে আমার লুক দেখো, কিন্তু আসলে আমার নামটা হচ্ছে ভোলা। ও ভোলা ভাই, আগে কইবেন। হ্যাঁ এই এতক্ষণ পর চিনতে পেরেছো। তাছাড়া তুমি তো আমাকে ভুলেই গেছো, সেই ছোটবেলার কথা। তোমার সঙ্গে কত একসঙ্গে স্কুলে এই খেলাখেলি করেছি, কানামাছি কুতকুতানি খেলে, এই ছাগলটা কাটা, তারপর মাছ ধরেছি, তারপর তুমি আমার পুঁটি মাছ নিয়ে দে দৌড়, আমি আবার তোমার টাকি মাছ নিয়ে দে দৌড়, এরকম কত খেলাগুলো করেছি। তুমি কি সেই ইয়েগুলো স্মৃতিগুলো ভুলে গেছো? কি কয় এত কথা কিছু? তুই আইস কাস্টমার হালুয়া খাই চলে যাবি, এত বকর বকর কি? বাবা আসার টাইম হয়ে গেছে, আপনি ফোন ফোন ফোন। বাবা সারা ওয়ার্ল্ড থেকে আমি চাইনিজ কুংফু কারাতে তাইকান্দো শিখেছি। বাবা আসুক, বাবার কাছে আমি আসবো আবার আমার কাছে, কথাটা মনে রেখো। ঠিক শুনি এত অন্য যায় না ভাই, কোত্থেকে যে আসে সব পাগল না যায়। এই ফুলটুসি, এই পাগলটা তোরে কি কইলে এতক্ষণ? ওরে আমি চিনি না, হে কইলো সে নাকি ছোটবেলায় আমার সাথে লেখাপড়া করছে, নাম নাকি ভোলা। ভোলা? কার ভোলা? ভোলা জাগা, এসব পাগল ছাগলের কথা কান দিবি না। তোর হালুয়ার ব্যবসা কেমন যাইতেছে? দারুণ। তোমার শাড়ির ব্যবসা কেমন যাইতেছে? আরে আমার আর আমার দুলাভাইয়ের ব্যবসা জমজমাট, শাড়ির দোকানে খালি কাস্টমার আর কাস্টমার। যাই দোকানে যাইতে হবে। না না একটু হালুয়া খেয়ে যাও। ও তোর হাতের হালুয়া না খেলে তো আবার ভালোই লাগবো না। সেগারিন দেশ না চিনি, খবরদার 2 নম্বরই করিস না। সি সি, এই কথা বলতে পারলা? আমি 2 নম্বর হলো খামু। না না আমি জানি। শুন টেস্ট নাই, টেস্ট তোর হালুয়ার কোনো জুড়ি নাই। শুন ওই পাগলটা যদি আবার আসে খালি আমার একবার খবর দিবি। ভাই দুলা ভাই সর্বনাশ হয়ে গেছে। তুই ঠেলা গাড়ি নিচে পড়ছস? আরে আমি ঠেলা গাড়ি নিচে পড়িলে সর্বনাশ। এই দেখো হিসাব নিকাশ শেয়ার বাজারের। ওরে তুমি তো দিন কানা কানে কি দেখা? এই কানা কবি না, এই সুতা দশ হয়ে গেছে। আমাদের ব্যাংকে 10 লাখ ছিল না শেয়ার বাজারে, ওইটা এখন 10,250 টাকা আছে। আবারে তুমি 10 লাখ টাকা দিছো না, ওইটা 10,250 টাকা আছে, সব মার গেছে। জানি আমি জানি, তোকে দুইজনে দিয়ে কিচ্ছু হইব না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার টাকা ফেরত দে, যা দোনো জনে যায়। টাকা ফেরত দে, ঠিক আছে। আরে খাড়াও শুট শুট ভাই, বল চিন্তা কর যে এই টাকাটা কেমনে ফেরত নেওয়া যায়। তুই তো বুদ্ধিমান বলা, চিন্তা কর একটু দুলা ভাই। হ্যাঁ এই টাকা যে তো আমাকে শেয়ার বাজারে যে হারাইছে, হ্যাঁ আমরা এক কাজ করা মতিঝিল এলাকা শেয়ার বাজারের সামনে একটা ব্যবসা করি, ওই ব্যবসা জমজমাট। কি ব্যবসা? ওইখানে দেখছি শরবত আর ফান সিগারেট খুব ধুমসে চলে। ভালো বিশ্বাস কারণ যারা শেয়ারে মাইর খায় আয় দুই গালা শরবত খায়, খায় এক খিলি ফান খায় সিগারেট খায়। আমি দেখছি ওইখানে ধুমসে ব্যবসা চলে, এই 10 লাখ আমরা ওইখান থেকে উঠে আনু। এই যে সুন্দর কথা কইছো, কয়েকদিন দরকার সাড়ে দোকান বন্ধ রাখো। তাই তো কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। চুপ, আবার কবিতা বলা হচ্ছে? কবিতা আমার সর্বনাশার অনট পোষ মাস। যাও টাকা নিয়ে আসো, কত্তিকান ভাবি যাই না, দৌড়াতে বের হও। যাও টাকা নিয়ে আসো, যাও বের হও। এত অন কিচ্ছা কাহিনী শুরু করছি বিপদের সময়। ধরো হাঁদাও, যাও বের হও। বাবা শরবত দেছো, ভালো করে ব্যবসা করো। মাইমা আপনার বোলা ডাক দেন, বেশি বাড়াবাড়ি শুরু করছে। আপা নতুন ব্যবসা যাইতেছি, দোয়া দোয়া করিস আপা। ভালো করে বলো। উঠা তোর উঠাইছে সব, এই যে আমার উঠাই। চলো এই খালা, নতুন ব্যবসায় যাইতেছি, আমার মায়ের একটু সালাম করে নে। তোর কি মাথা খারাপ? বড় মা কস এ কারা মাথা? সেটা তো আমার আপা, মাথা ঠিক নাই তোমার। এই যে তোমার খাটো খুটো কুটকুট গামা, এটারে সালাম দেন। মাইমা একটু দোয়া করে দেন আপনার ফলারে। মা একটু দোয়া করে না আসি। হ্যাঁ এবার আবার আমার আবার গাল দরকা, তুমি আমার সালাম দিবে না? থাক সালাম লাগতো না। ওরে বাপরে, কানার করে কানা সব বুঝে এতে শুরু করি। সারবাত পাঞ্চবাড়ি, সারবাত পাঞ্চবাড়ি, সারবাত পাঞ্চবাড়ি, সারবাত পাঞ্চবাড়ি, এই গলানে সারবাত, এই পাঞ্চবাড়ি ঠান্ডা সারবাত। আজকে একটা কাস্টমার আইছে। আচ্ছা এই সারবাত একটা সিগারেট। আজকে কানার করে কানা এত জোর চিল্লায় কিলিপান। দুলাভাই কানা এক গলা শরবত খাই যান, কানা শরবত দারুণ। তুমি কানারে কি ঘুম? শরবত আছো? দেখো শরবত, এই বরফের কি শরবত? এই শরবত, এই বরফ দাও তো। বরফ মানে ভাই তাড়াতাড়ি 2 গ্লাস দেন। আমি শেয়ার বাজার ভাই, শেয়ারে কি আজকে নামছে না উঠছে? এই যে দেখেন পত্রিকা লয়ে ঘুরতাছে, পড়ে গেছে ভাই। হুইয়া আমার কাছে শেয়ারের খবর কি? এই কটা শেয়ার আর বাকি রইছে? আমাকে শেয়ার গুলো উঠবো। আর তুমি তো মনে চোখে দেখে কেমনে দেখতেছে? কানার ঘরে ঠান্ডা কম ভাই, শরবতটা কেমন? ঠান্ডা কম, তবে মাথা ঠান্ডা হয়েছে। আরো 2 গ্লাস খান। এই দাও দিলে ভাই, আরো দাও। আপনি কেলা শোনা দিয়ে মাথা দিলেন কে? আমার তুলাবে 3 কানা। তোর টাকা দিব না, কিচ্ছু দিব না, আমনে মাথা গরম। এই কানার ঘরে কি করছো? কাস্টমার চলে যাইতেছে। হেই ঠান্ডা শরবত আছে, ঠান্ডা শরবত। এর বসো, জায়গাটা নির্বিলে আছে, বসো। এত হাঁটতে পারম না, বসো। নাও তো কই বসো। আরে এটা আমার উপরে বসে কে? আর তোমার আমি কানা এমনি কই সারা দিন কানা আছে? ভালো কথা। এই যে ভাই এক গ্লাস শরবত দেন তো। গ্লাস শরবত দিতা করতেছে কালো। একবার এক কাস্টমারে মাথা ডালছো, মার খেয়ে পড়ে। আবার দাও মাইছো সব। আরে আমারে না, কাস্টমারে দাও। আমি খাইলে তোমার পুঁজি থাকবো? আরেকটা দেন। ওরে আরেক গ্লাস। এই তো কাস্টমার, ভালো কাস্টমার পাইছে। বেশি লাও সব ওইসে ফুরছে, বেশি দিও না। তুমি তো পুঁজি ডুবাইবা। এবার দাও। আরে এদিকে না, আরে কানা এদিকে। এই যে তোমার কাস্টমার আই গেছে। এবার আমার ফানসুপের ইচ্ছালা দে। 20 টাকা দিছি নি তুমি তো আবার কানা। হ্যাঁ 20 টাকা। দুলা ভাই আমার মনে হয় এই ছেলেটা শেয়ার বাজারে লস খাইছে। লস খাইয়া পাগলের মতো 2 গ্লাস খাইয়া গেছে, মাথা ঠিক নাই না। তোমার যে কুখ্যাত শরবত, সেটা তো 1/2 গ্লাস খাওয়ার সম্ভব না। তোমরা যেভাবে পান সুপারি বিক্রি করো, তোমাদের লাইসেন্স দিছে কে? দুলা ভাই ফকারদের লাইসেন্স সিস্টেম শুরু হয়েছে? শুরু হয় নাই। যারা কোটি কোটি পর ফাঁকি দিচ্ছে, ওদের লাইসেন্স আছে কিনা আল্লাহ জানে। আমা করে পুলিশের লাইসেন্সের কথা কয়। এই বেটা, এটা শেয়ার বাজার, এখানে পান বিক্রি করার কোনো জায়গা না। পুলিশ ভাই শুনেন, এই শেয়ার বাজার থেকে আমরা সালাদুলা ভাই 10 লাখ টাকা থুইছিলাম 10000 টাকা আছে ওই শেয়ার বাজারে সব হারাইছি লস খাইয়াম 10000 টাকা আছে অ্যাকাউন্টে, তাই না দুলা ভাই? আমার দুলা ভাই দিন কানা, দিনে দেখে না কত কষ্টের টাকা আমার নিয়ে নামছে এই শালা দুলা ভাই। পুলিশ ভাই তখন চিন্তা করলাম যে এই টাকা আমরা শেয়ার বাজারে হারাই গেছি, ওইখান থেকে এই টাকা উঠাই নেব, কারণ শেয়ার বাজারে যাদের মাথা ঠিক থাকে না অনেক টাকা লস খায়, তারা বিদেশেও যায় 2-3 গ্লাস শরবত খায়, ঠান্ডা শরবত, 2 কেজি পান খায়, একটা সিগারেট খায়। চিন্তা করলাম যেখানে টাকা হারাইছি এখান থেকে উঠাই নেব, তাই না দুলা ভাই? খবরটা জারি দিয়েন না, পারি দিতে চাই কি করতে চাই, এই উঠে উঠে এই বাড়ি দিয়ে না খবরটা, খবরটা ওই আরে পুলিশের দিকে না, আরে ও দূরে কানার ঘরে কানা, ওইদিকে পুলিশ পুলিশ হেড ওরে মারবে জানা আমাদের, আমরা মারবো। আমি কথা বলছি শুনে, আমরা দেখতেছি আমরা ভদ্রলোক মানুষ তো না, আমার শরবত দিলে খুশ হয়ে যাবে, পয়সা দিব না। চলো তুমি আসবে, আসো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসো, হ্যাঁ তাড়াতাড়ি আসো। ও প্রাণ সই যাও কই কোমর দোলাইয়া, আরে রূপ দেখিয়া আমি সবে ফেলছে গোলাইয়া। ও প্রাণ সই যাও কই কোমর দোলাইয়া, রূপ দেখিয়া আমি সবে ফেলছে গোলাইয়া। 14 গোষ্ঠীর নাম ঠিকানা দিছো ভুলাইয়া, তুমি দিছো ভুলাইয়া। কোমর দোলাইয়া বাঁকা মাঞ্জা দোলাইয়া, মাঞ্জা দোলাইয়া বাঁকা কোমর দোলাইয়া। তুমি দুষ্টু হেসে দুষ্টুমিতে মনটা জড়াইয়া, ঝালায় পোড়ায় মারো প্রেমের আগুন ধরাইয়া। ভেন্না কাষ্টের মনটা আমার দিছো পোড়াইয়া, তুমি দিছো পোড়াইয়া। আগুন ধরাইয়া মনে আগুন ধরাইয়া, আগুন ধরাইয়া প্রেমের আগুন ধরাইয়া। ও প্রাণ সই যাও কই কোমর দোলাইয়া, রূপ দেখিয়া আমি সবই ফেলছি গোলাইয়া। অঙ্গে তোমার প্রেমের ঢেউ বুকে সুখের পাহাড়, ভালো মানুষ পাগল হবে দেখে রূপের বাহার। সঙ্গ তোমার ভালো লাগে, ভালো লাগে কথা, গোপন দ্বারে বারে বারে দিও না গো ব্যথা। ভালো পানি না খাওয়াইয়া খাওয়াও ভুলাইয়া, 14 গোষ্ঠীর নাম ঠিকানা দিছো ভুলাইয়া, তুমি দিছো ভুলাইয়া। মাঞ্জা দোলাইয়া বাঁকা কোমর দোলাইয়া, কোমর দোলাইয়া বাঁকা মাঞ্জা দোলাইয়া। তুমি দুষ্টু হেসে দুষ্টুমিতে মনটা জড়াইয়া, ওই হই আয় হায় হায়, জ্বালায় পোড়ায় মারো প্রেমের আগুন ধরাইয়া। ওই হই আয় হায়। একটুখানি হাসি দিয়া মনটা সুখে ভরাও, ভালোবাসার ছোঁয়া দিয়া ফুলের মধু ঝরাও। হাসলে তুমি কান্না ভুলে, খুশিতে সব হাসে, তুমি আসলে পৃথিবীতে স্বর্গ নেমে আসে। ভালোবাসার ধোঁয়া মনে দিছো ছড়াইয়া, ঢেন্না কাষ্টের মনটা আমার দিছো পোড়াইয়া, তুমি দিছো পোড়াইয়া। আগুন ধরাইয়া প্রাণ সই যাও কই কোমর দোলাইয়া, রূপ দেখিয়া আমি সবই ফেলছি গোলাইয়া। 14 গোষ্ঠীর নাম ঠিকানা দিছো ভুলাইয়া, তুমি দিছো ভুলাইয়া। কোমর দোলাইয়া বাঁকা মাঞ্জা দোলাইয়া, মাঞ্জা দোলাইয়া বাঁকা কোমর দোলাইয়া। তুমি দুষ্টু হেসে দুষ্টুমিতে মনটা জড়াইয়া, ঝালায় পোড়ায় মারো প্রেমের আগুন ধরাইয়া। ধ্যান কাষ্টের মনটা আমার দিছো পোড়াইয়া, তুমি দিছো পোড়াইয়া। আমি না দুলা ভাই। ও তুই তুই কই গেছিস? আমার তুই আয় রে, তুই কই যায়? এই যে এবারে তোকে হালাই দিব, অন্তর ঘর অন্ধ দুক দাঁড়া দাঁড়া আরে এ সুলা এই মারা যাইব তো দুলা ভাই। হোটেল এটা 5 স্টারের মতো খারাপ না, এটা সুপার স্টার। কই যাও? আরে ওই এইদিকে এইদিকে বালতি রাখো। এই যে চেয়ার। এই স্যার আমি কি অন্ধ নাকি? দেখি না। না তুমি তো অন্ধ না, তুমি যে কি এটা আমি জানি। এই দাও অন্ধর ঘর অন্ধ। এই যে চেয়ার ভাই বসো। এই যে মেসিয়ার ভাই এদিকে আসেন। এইদিকে আসেন। আরে ওইদিকে না এইদিকে। বলেন ভালো করে মশা, এটা মেসিয়ারের মুখ। বলেন কি খাবেন? বাদ দাও, বাদ 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 আগে বাদ দাও। বাদ দিব? হ্যাঁ আগে বাদ দাও জলদি, খিদা লাগছে। যা বাদ নিয়ে আসো। দুলা ভাই কি খাইবা? এই কি আছে? আপাতত গরুর গোশত আর ডাল আছে। কি খাবেন? দুলা ভাই তোমার প্রিয় খাওয়া গরুর গোশত আছে আর ডাল। এই যান আন আন কি গরুর মাংস ডাল। গরুর মাংস ডাল। হ্যাঁ আসুন। এই ডালের মধ্যে আমের বড়া আছে না? আমের বড়া আছে। আডি 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 আমের বড়া দিয়া ডাল আন। যা যা। এই বাত না কো, বাত না কো। এটা কইয়ে দিতে আমি কি কানা কি? হ্যাঁ দে হেলন আমের আডি। ওরে আমের বড়া দুলা ভাই গরুর গোশত আম। তুমি তো পরে খাইবা, আগে আমি খাই। এলো গরু হাত দিয়ে নাও। দুলা ভাই খুব ভালো জিনিস। একটু ডাল দি। এই নাও অল্প করে দিচ্ছি। আর তুমি তো আমের বড়া খাও না আমি জানি। এটা আমি খাই। মা রে কত বড় বড়া রে। আও আও এটা তার কিছু নাই। দিছে দেখো এটা কি হাড্ডি। আর এটা মনে সিনার হাড্ডি। ভালো করে খাও, করে খাও। দিছে পাথর সিনার হাড্ডি না? ও দেখো এটা তো ভাত, কত বড় ভাত। এই এই দোকানের মালিক না কে আছে? এই মেসিয়ার এই বড় এদিকে। হ্যাঁ বলেন কি? এটা কি ভাত তোর কেন? এটা ভাত তোর। অর্ধেক টাকা ভাবি না সিটারি ভাব দে। এক পয়সা দিছি। যা এটার ভিতরে কিছু না, যা আরেকটা বড় নিয়া ডাইলে বড়। আচ্ছা যেটার ভিতরে আম লাগানো আছে এটা আরেকটা আন। যা আচ্ছা আনতেছি জলদি। দুলাভাই খাও, টাকা অর্ধেক দিব না, খাও। বেলা মনে হয় আমাগরে বিয়া কল পাইছে নাকি? ও হ্যাঁ আবার কি ভাত তোর? না আমি তো ভয় পাই গেছি। এই আমার ভাড়া কই? জলদি আন বেটা। এলো নামের বার আরেকটা। এলো ডাল এটা লই যা। আরে বাড়া রে বাড়া আরেকটা বড়া বড়াডি আর আমের আটি। দুলা ভাই আমা আগে টাইনে দিছে তো এরকম লাগতেছে দুলা ভাই। হ্যাঁ বুঝতেছি না তো এটা দেখো তো। এইটার মধ্যে কিছু নাই রে। কিছু নাই না। হাই হাই এটা তো আগে জিডিয়া খাইছি ইজার মতই লাগতেছে আমার বড়া। ঘটনা কি? এ মেসিয়ার এই বড়া এদিকে। হ্যাঁ বলেন। এর আমার বাড়া দিলে এটার মধ্যে তো কোনো মাল মশলা নাই। এই আমের বাড়া সকাল থেকে 42 জনের সুইসা খাইছে। 42 কই কি আপনি হোসেন 43 নম্বরে। হ্যাঁ এটার ভিতর কি থাকবো? এই বেদব তোর মালিক রে ডাক। মালিক নাই ম্যানেজার। দুলা ভাই উঠো, এউড়ো মাথা কামড়া উঠো। আইজলামি এদিকে। আরে কই যায়? আরে কানার ঘরে কালাই রাখো। আরে বাতি রাখো। ওই দেও তো বেটাটা ডাকিয়া লাইছে। এনে রাখো অন্তর করো অন্ত কানার ঘরে কানা। এই এই যে ভাই আপনি মেসিয়ারে কইলে আপনি বলে ম্যানেজার। আপনি মালিক কই? মালিক বাইরের হোটেলে খাইতে গেছে। মালিক বলে বাইরের হোটেলে খাইতে গেছে, নিজের হোটেলে না খাইয়া এই জগন্নাথ হোটেলে ঢুকছি। দুলা ভাই শেষ করে আলাইলো। যেই হোটেলের মালিক নিজেই খায় না সেই হোটেলে বলে আমরা খাইতে গেছি। আরে আবার কি দোষ আছে? না 40 টাকাই দি। না 30 টাকা দে। এই নাও দিছে দুলা ভাই 40 টাকাই নিছিল তো। ভাই আপনি মানুষ না। ভাই আপনি মানুষ না। আরে কি কই? ভাই আপনি মানুষ না। আপনি মানুষ না কি ফেরেশতা? কয় কি হেবলে ফেরেশতা? আপনি ইবলিশ শয়তানের তো একটা না বড়। এই মিয়া ফেরেশতার কোনো অপরাধ নাই, ফেরেশতা এরকম দুই নম্বরই ব্যবসা করে না। এই তুলে ভাই আসো আমরা ধরো। এই কানার ঘর কানা। পান সিগারেট এই কানার ঘর কানা এদিকে দাও। এই এবার কানা কষ্ট। ও আয়ো বালা মানুষ তুমি। পান সিগারেট শরবত। পান সিগারেট খাবো খাবো খাবো। শেয়ার খাবো, শেয়ার খাবো, শেয়ার খাবে মানে শেয়ার খাবো, শেয়ার শেয়ার। এই বেটা আমাদের কাছে ফান্সি কাটা সর্বত আছে, এটা খা। না শেয়ার খাবো, শেয়ার শেয়ার খাবো। ওটা কো তাইলে তুই ভাত খা। না শেয়ার খাবো। এই তোর পাগলের কুষ্টি কি লই মাথা এমনে খারাপ। বাই 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 মারবেন না, সে আমার বস। কোটি কোটি টাকা বিনিয়োগ করা ফকির হয়ে গেছে, কারণ যা পায় তাই খাবে, যা পায় তাই খাবে। শেয়ার খাবো, শেয়ার খাবো, শেয়ার খাবো। এই ভাই আপনি স্যার হাগলটা সরান ভাই, সরান না। শেয়ার খাবো, শেয়ার খাবো, শেয়ার খাবো, শেয়ার খাবো। স্যার স্যার সরান। এই কিরে বেটার কোটি কোটি টাকা লস হইছে। ও দুলা ভাই আমরা জিতে গেছি, আমাদের লস হইছে মাত্র 10 লাখ আর বেটার হইছে কোটি কোটি। আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। চলো আরে জায়গা মতো যাইবেন তো। সবাই ফকিরা বলবা, সবাই কই বাজি দাও। এই ফকিরা বলবা সবাই। দুলা ভাই কন্ট্রাক্টর ভাড়া চাইতেছে, মানিব্যাগ তোমার পকেটে, ভাড়া দাও। আস্তে এই বেটা, এই 6 জন করে 12 জন এই বসা যায় গাড়িতে। মানিব্যাগ বাইরে বেতে দুলা ভাইয়ের মনে জীবন শেষ। দুলা ভাই ভাড়া দাও। হ্যাঁ আরে হোম কি আমার মানিব্যাগে তো ছিল 40 টাকা, এর তো খালি 10 টাকাই। ইয়ালা এটা সব 500 টাকা নোট কতগুলা। তুমি কি দোকান থেকে টাকা মারছো? এক পাঁচ টাকা। তাহলে এত টাকা আইলো কোথা থেকে? আমি কেটে করে কই দেই মানিব্যাগটা। কি আল্লাহ মানিব্যাগে তো তোমার ছবি না, এটা কার ছবি? এই ভাই আমার মানিব্যাগ নিয়ে এই ভাড়া দিতেছেন। আরে কার মানিব্যাগ নিছে? ওই ব্যাটার মানিব্যাগ পেলে আপনার ভাই। ভাই আমার দুলা ভাই দিন কানা, এ নিজেরটা মনে করি আপনারটা খুলিয়ে লাইছে ভাই। দিন কানা না পকেট মার। না না পকেট মার না ভাই, এই খবরটা পকেট মার কইল না। ভাই এর জামা ওই দেবো দেবো পকেট মার তোর। ভাই না পকেট মার না, আমার দুলা ভাই তোর না মানে বিশ্বাস করে পকেট মার না ভাই। আরে ভাই কি কই? আরে মেনাবে নামো ওই আর মারে বাবা দাম দামি। এই মেনাবে আমি তো ভাই, এ আমার তো ভাই। এই দুলা ভাই এই তো এই যে কামসব এ কামসব। আরে এই কামসব দুলা ভাই কই কই? আরে কই এই যে আমি এদিকে কই এক করে দি শট বালতি ফুডা এসে পানি বইটা যায় তাহলে সরবত বেচুম কি কইরা। হাই হাই অনেক বড় ফুডা, আমি কি করব? তুই এক কাম কর, রাস্তায় যা ওই প্লাস্টিক দিয়ে ফুডা বন্ধ করে, ওটা করায় লই হয়ে যাইগো। প্লাস্টিক দিয়ে ফুডা বন্ধ মানে সমস্যাটা কি সেটা আমাকে বলুন। সমস্যা তো একটাই, আমার বাচ্চা আমার পেটে যদি 5 মাস থাকতে পারে, তোর পেটে 5 মাস থাকুক, তাহলে মনে করুন নারী পুরুষ সমান অধিকার। আমি বুঝতে পারছি এটা আপনাদের পারিবারিক সমস্যা, আপনারা আমার এখানে না এসে বাসায় যে সমাধান করুন, ভালো হবে। কথাটা বুঝতে পেরেছেন? আর যদি না পারেন তাহলে পাগলা গারদে যান, যান। আমি তোমার পেট না ওরে বাবা রে। এখানে প্লাস্টিক সার্জারি করা হয়, এটা তো প্লাস্টিকের কত বড় চিত্র। পারবনি জানি না, মেকআপটা মনে অনেক বড়। পারব ওরে বাবা যাই। ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওহ আপনার সমস্যা কি? সমস্যা হলো লিক 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 হয়ে গেছে। লিক হয়ে গেছে মানে? লিক মানে ছিদ্র। ছিদ্র মানে? আরে লিক ছিদ্র হুয়া কিচ্ছু বুঝেন না মানে? কি আরাম পাচ্ছেন বলুন তো আপনার সমস্যা। আরে ভাই আমার কি দেখেন? হ্যাঁ এটা কি দেখতেছেন? প্লাস্টিক সার্জারি করতে হবে। শুয়ে পড়ুন। শুয়ে পড়বো কোথায়? ওই যে বেডে। আমি শুভ কেন? রুগী তো আমি না। তাহলে কে? ছোট্ট একটা জিনিস শুয়া হইয়া দিয়েছে। পাগল নাকি রে? দেখছেন এটাতে ছিদ্র হয়ে গেছে। হ্যাঁ এটা হলো প্লাস্টিক। আপনার সাইনবোর্ডও লেখা আছে প্লাস্টিক সার্জারি করা হয়। এটার সার্জারি যেতে লিক এটা সারাই ব্যান্ডেজ করে দিবেন ভালো করে, বুঝছেন নি? আরে ভাই এটা তো আমাদের ব্যাপার না, এটা তো কামারের কুমারের দোকানে যাবেন। আর আমাদের ব্যাপারটা হচ্ছে আপনাকে প্লাস্টিক সার্জারি যদি কোনো সমস্যা থাকে প্লাস্টিক সার্জারি করাবে আপনাকে, এটা তো আমাদের ব্যাপার না। মানে কাটা ছিনা, কাটা ছিনা তো প্লাস্টিক এটা তো কাটা ছিনা, এটা তো মুই হয়ে গেছে। মুই এটা কি আমি কাটছি? এটা কি কোন আমি বুঝিনি আপনার কথা। আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এখানে পাগলের ট্রিটমেন্ট না, এটা নিয়ে পাবনা যান। খবরদার, পাগল ছাগল বলবেন না। আমি বংশধর ছেলে, পাবনা আমি চিনি। এই সামান্য ভাবছি আপনি লেখা রাখছেন প্লাস্টিক সার্জারি করা হয়, এই প্লাস্টিক এটা সার্জারি করতে পারেন না। আপনি বলে ডাক্তার, বড় ডাক্তার দেখি পাগল হই ভাই। আরে ফুলটুসি, এর আগেও কিন্তু আমি একবার এসেছিলাম, নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছো? না, চিনি নাই। আচ্ছা আচ্ছা বুঝলাম, ওকে কোনো ব্যাপার না। এক কাজ করো, তোমার হালুয়ার মধ্যে একটু বেশি করে চিনি দিয়ে আমাকে একটা হালুয়া দেখার জন্য। কি হইছে ফুলটুসি? এই ভাই থামেন, ফুলটুসি কি কি কয়? আরে দেখেন না, পাগল না ছাগল কয় কি? পাগল রে, হালুয়ার মধ্যে চিনি ফেলতে কয়? আরে ভাই চিনি তো হালুয়ার মধ্যে দেওয়াই আছে। ও ভাই আপনার বাড়ি কই? কদিন আগে দেখলাম ওরলগে ফুটুর ফুটুর করতেছেন, সময় পাস করতেছেন, ঘটনা কি? আপনার উদ্দেশ্যটা কি? আপনি কে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলেন? আমি হলাম এই এলাকার হালকা পাতলা মাস্তান। কি হলো হালকা পাতলা মাস্তান? তাও আবার এই সাইজ? এই খাটো মানুষ, পৃথিবীর সেরা মানুষ, আপনি বাডু বাডু করতেছেন। খবরদার, আপনি কে? এই যে দেখতেছেন না, ভাগায়া উড়ায়া উজায়া উড়ায়া উজায়া ভাগায়া ভাগায়া উজায়া, এই ভাগায়া উজায়া বুঝতে পারেন নাই? পুরো ওয়ার্ল্ড কাপে আসছি আমি, একেবারে পর্তুগাল থেকে তিতুমির, প্রত্যেকটা জায়গা আমাকে হারে হারে কাঁপে। 10-20টা এসে আমার উপরে পড়ে, আমি খালি ফু মারে দিলেই সব পালিয়ে যায়। আমি কোনো দিন 10-20টা মানুষ যতবার আমাকে মারছে আমি ব্যথা পাইনি, কিন্তু আপনার মতো ওই যে হালকা পাতলার আমি যদি একটু হালকা পাতলা ফুঁক দেই আপনি কিন্তু ফুয়ের মধ্যে উড়ে যাবে। ও তার মানে আপনি কুম্পু ক্যারাডি মাই শিখিয়ে আইছেন, মায়ের ওস্তাদ। তার মানে আপনি মারলে 10 জন শেষ হয়ে যাব, আর 10 জনে মিলে আপনারা মারলে আপনার কিচ্ছু হবে না। এই তো ফুলটুসি, একটু টেস্ট করব। ওরে এটা আসে আমি ব্যথাই পাচ্ছি না, বাংলা মায়ের কাজ হইতেছে না। আপনার কিচ্ছু হয় নাই? কোনো ব্যথাই পান নাই? ব্যাপারই না আমার এখানে। আচ্ছা এই দুটা সিনে। আরে ভাই এইটা কি করছেন? এই হাতিটা নিতেছেন কেন? আরে ভাই আপনি ইট নিচ্ছেন কেন? পরীক্ষা টরীক্ষা বাদ দেন, আমরা একদিনে এত মায়ের লোড নিতে পারবো না, আমাদের একটা সিস্টেম আছে। ও মায়ের খাওয়ার আবার নিয়ম কানুন আছে, তো এটা আগে কইবেন না। কি হইল? ও কিন্তু সাংসে তোমার একটা ধোলাই দিয়ে গেল। ভোলা ভাই তুমি এখনো বোকাই রইয়া গেল। তুই বলা মায় বোকা ভোলা, হা হা বোকা ভোলা, হায় রে বোকা ভোলা, কাল হবি তুই আমার কোকা কোলা। তোর ফিগার বড়ই যে চাচা ছোলা, হা হা চাচা ছোলা, তাই সবাই ডাকে তোরে সেক্সি শিলা। লেখা তুই হিন্দি ফিল্মের আমার রেখা। जोर लगा के धूम धड़का, जोर लगा के धूम धड़का, लेगे चपरे मेरे झटका, दम दमादम पंजा चक्का, ना घर का ना घटका, ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा। ओ আমার সুন্দরী তোমাকে নিয়ে খটকা, শোনো না ফুলটুসি খেলেছি প্রেমের ভটকা, ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा। সুন্দরী তোমাকে নিয়ে খটকা, শোনো না ফুলটুসি খেলেছি প্রেমের ফটকা, লে হালুয়া লে হালুয়া লে হালুয়া 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 লে হালুয়া। জোর লাগা কে ধুম ধড়াকা, লেগেছে প্রেমের ঝটকা, দম দমাদম পঞ্জা চটকা, না ঘর কা না ঘটকা, লে হালুয়া লে হালুয়া ले हलवा 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 ले हलवा ले हलवा ले हलवा ले हलवा 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 ले हलवा। ফুলটুসি আমার হালুয়া, শোনো হালুয়া, আজ রাতে কিন্তু আমি তোমার ঘরে আসছি, ঠিক আছে? আরেকটা কথা তোমাকে বলে দিই, ওই যে মা বারবার ডিস্টার্ব করে যে লোকটা, ওই লোকটার নাম কি? সেদিন আমাকে বললো কাঞ্চন। ও এই আঞ্চন কাঞ্চনকে আমার পিছনে লাগতে না করবা, ঠিক আছে? সে কিন্তু আমার জন্য খুবই একটা ডিস্টার্ব। এই বেটা এ কি ফুটি পাস করতেছস? ইয়ে মানে 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 আরে ভাই আপনি আশ্চর্য লোক তো। আমাদের রোমান্টিক সিকোয়েন্সের মধ্যে আপনি সব সময় ঢুকে যান। আমি ফুলটুসিকে ফুলের মতো আমি তাকে চাই, ফুলের মতো ভালোবাসি, এজন্যই তো আমি ওর পিছনে লাগি। একটা কথা জিজ্ঞেস করি, তোর কি কোনো লাজ শরম নাই? আরে ভাই আপনি তো আজব কথা বলছেন, লাজ শরমের কথা শুরু করছেন। আপনি জানেন আমাকে দেশে বিদেশে কত সম্মান, আমার আমাকে বডি ফিল্টার, আমি একটা রাত তোর বডি ফিল্টার। ভাই কিসের বডি আর কিসের ফিল্টার? এই যে সবাই একটা অন্যরকম আমাকে ব্যাপারটা, আমার সবাই সবচেয়ে ভুল হইছে রে। কিসের ভুল ভাই? আবার ভুল ওই দিন আমি তোরে দুইটা ইট দিয়ে যদি সেইসা ফলাইতাম, তোর বডিটা রেশা রেশা গুঙা গুঙা পাত্তরে ভাঙা ফলাইতাম, তোর বডি ফিল্টার। এই যে আপনি কিন্তু আবার একটু ভাই বেশি বাড়াবাড়ি করতেছেন, অতিরিক্ত কথা বলতাছেন। অতিরিক্ত মানে আমার তখন ইচ্ছা করতেছে ওর বাপশাই তোর দুই তিন জন মিলে মারি। কিসের তোর বডি ফিল্টার? ভাই আমি হালুয়া মানে লাভ, মানে আমি তাকে। কিসের হালুয়া? সে হালুয়া আলী হালুয়া বিক্রি করে, সে আমার লাভ তোর না। তুই কই থেকে উড়িয়ে জুড়ি বইছস? আমার আমি হালুয়া পছন্দ করি আমি, ওকেও ভাই। তো ঠিক আছে তোর সদ্য গোষ্ঠীর সাথে হালুয়া খা, ওর পিছে গুরুস কেন তুই হাড়ি পাতল টেকদি বইরে হালুয়া। আপনি ভাই ওর পিছনে লাগলেন কেন? আপনি আশ্চর্য উইরা এসে কইতে জোরা পয়রা বসছেন, জিজ্ঞেস করলে কোন হোগলা কান দিতেছি, জিগাইলে কোন আতা কান দিতেছি, কি শুরু করলেন? আচ্ছা ওর জিগাও কারে ভালোবাসে, তোরে না আমারে? শুধু একবার বলো ফুলটুসি, তুমি কাকে ভালোবাসো? তুমি আমাকে না ওই কাঞ্চনকে? আই বেটা যা, তুই যা মার খেতে যা। ভাই আমার কথা না ফুলটুসি, আমার না না ভাই তুই যা বেটা যা। এই এটা তোমারে কি কইলো? সে বলছে আজ রাতে নাকি আমাদের বাসায় আসবে। রাইতকে বাসা যাইবো মানে? আরো বলছে তুমি যেন তার পিছনে না লাগো। কি? আরো তোমার নামে অনেক খারাপ খারাপ কথা বলছে। তো আমি ওর পিছে লাগতাম না, আজকে রাত খেলা জমবো, ঠিক আছে? চলো। খালাম্মা, ও খালাম্মা। জি তুমি কে? আমি কাঞ্চন। বাবা কাঞ্চন? জি। তা আসো বাবা, ভিতরে আসো। বাইরে কেন? ফুলটুসি কি ঘরের ভিতরে আছে? হ্যাঁ বাবা ফুলটুসি তো ঘুমাচ্ছে, তুমি ঘরে আসো। আসসালামু আলাইকুম। আপনার শরীর ভালো? হ্যাঁ বাবা ভালো আছি। তুমি ভালো আছো? খুব ভালো আছি, কিন্তু একটা অশান্তিতে আছি। অশান্তি হইলো ফুলটুসি কি ঘুম যায়? হ্যাঁ ফুলটুসি ঘুম যায়। আর হালুয়া দোকানে হঠাৎ করে একটা ছেলে আমি দুই দিন দেখছি আনাগোনা করতেছে। ছেলেটা কি কুম্পু করাডি না কি জানি কয় শিখি আইছে, আর ফুসফুস সারাদিন এগুলা করে, মাছের মতো ভাল ফারে, কিছু বুঝি না। তুমি দেখছো বাবা? আজকে এই ছেলে ফুলটুসি করে আমি তোমাদের বাড়িতে যাবো। কি সে বেলা ফুলটুসির সাথে ছোটকালে লেখাপড়া করছে একসাথে, ওইসব আমি চিনি না। কি পাশের গ্রামের কি কয় না কয়, ওর লগে খালি হারাটা দিন বক বক করে। ওই ছেলেটার আমার সন্দেহ লাগে। ওই ছেলেটা আজকে আবার ফুলটুসিরে কইলো যে রাত্রে তোমাকে বাসায় যাবো। আমার তো চিন্তা ও যদি ঠিকই আসে, এই জন্য আপনাদেরকে সেভ করার জন্য আমি রাত্রেবেলা চলে আইছি। মনে কিছু নিয়েন না খালাম্মা। এই ফুলটুসি এই দেখ কে আইছে, দেখ ওট ওট ওট, দেখ তোর ভাই আইছে, ওট ওট। বাবা কথা বলো তোমরা। ওয়ালাইকুম সালাম। কথা বলো, চা দিচ্ছি আমি। ঠিক আছে খালাম্মা। ও ফুলটু, কি আমি তোমার ভোলা? তো কি করব, নাচবো নাকি? নাচানাচির কথা বলছো কেন? আমি তোমাকে বলছিলাম না যে আমি রাতে আসবো তোমার সাথে দেখা করতে? মাঝখানে আবার বিদ ঘুইটা আওয়াজ আসতেছে কার? বাবাই ঘুমাইতেছে। হায় রে বাবা রে, বাবার আর ঘুমানোর জায়গা পাইলো না। তোমার বাবা না অন্য ঘরে ঘুমায়, আজকে এখানে কেন? আচ্ছা যাক, ফুলটুসি তোমার বাবার ঘুমটা একটু হালকা পাতলা হয়ে গেলে তুমি একটু বাইরে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আই ভোলার বাচ্চা ভোলা, দূর হ। আরে বাবা দূর হইতে গকে, আমি তোমার কলিজার টুকরা, তোমার কত ভালোবাসি। ফুলটু একটা একটা ছোট্ট অনুরোধ করতে চাই, তুমি আমার অনুরোধটা রাখবা? কও রাখবা, কও রাখবা। কি আমার ঠোঁটে একটা চুমু খাবা? আমার জীবনটাই ধন্য হয়ে যেত। বলো লক্ষ্মী সোনামণি। আচ্ছা তুমি চোখটা বন্ধ করো, আমি খাচ্ছি। এই আমি চোখ বন্ধ করলাম, তুমি আমার চুমুটা খাও। এইটা আমার কোন ধরনের সুমা দিলা? পুরা পাটার গন্ধ সুমার মধ্যে। আমার মনে হয় তুমি 2 মাস ধরে দাঁত মাজো না। ও ফুলটু, এইটা আমার কোন ধরনের সুমা দিলা? দূর যাও। তারপরে আমি তোমার উপরে অনেক খুশি। গন্ধে আমার মুখটা কেমন জানি অস্থির, তিতা তিতা লাগতেছে। ফুলটুসি তোমার ঘরে যদি কোনো মিষ্টি বা রসগোল্লা থাকে, লক্ষ্মী সোনামণি আমার একটা দাও, দিবা? আমি একটা মিষ্টি বা রসগোল্লা থাকলে খেতে চাই। আচ্ছা সোনা, তুমি গাল হা করো, আমি দিচ্ছি। আল্লাহ 2-10 বছর আর এই এলাকা আইব না। হ্যাঁ আরে তেজপাতা ঘরে আছে, ও লাগবে না। তুই শুধু 12 কেজি সুজি আর 8 কেজি চিনি নিয়ে আসবি। রাখো তোমার চিনি সুজি, ওইসব কথা কম বুঝি। কালকে রাত্রে তোমার বাসায় অনেক আশা নিয়ে গেছিলাম, একটা রসগোল্লা খাইতে চাইলাম। রসগোল্লা তো খাওয়াই না, আমার একটা গরম রড ঢুকাই দিল আমার মুখের মধ্যে। কেন এই কামটা করতে গেলা? আমি কই নাই কিছু। তুমি করো নাই? তাইলে বুঝতে পারছি, আমারও মনে হয়েছিল তুমি আমার গরম রড এই মুখের মধ্যে ঢুকাইতেই পারো না। এটা নিশ্চয়ই তোমার বাপের কাম। তোমার বাপ করছে? জি না, বাপ করে নাই। তাইলে কনফার্ম তোমার মায়ে কো। আরে দূর না, মাও করে নাই। কে করছে জলদি কও, আবার মুখে রড ঢুকাইছে কেটা? কাঞ্চন। কাঞ্চন কাঞ্চন। তোর একদিন কি আমার একদিন, তুই কাজ করাইতে তুই আমার মুখে গরম রড ঢুকায় দিস। দোস্ত ওরা সবাই তিনজনে ষড়যন্ত্র করে আমার এদিকে ঢুকাইছে। মা আছে, বাপ আছে, লগে ফুলটুসি আছে। তোরে ভালোবাসে না, আমার দোষ কি? আমারে ভালোবাসে না? না। তাহলে তুই কেন আমার সর্বনষ্ট করলি? আমার মুখে কার চক্রান্ত তুই এই কামটা করলি? আমি আর কোনো চক্রান্ত করবো না। ও আমারও ভালোবাসে না। আজ থেকে হালুয়া আলী তোর। হালুয়া মা? আরে হালুয়া না, হালুয়া আলী। হালুয়া আলী? হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। একটা শর্ত? কি 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 শর্ত? ছোট্ট একটা কাজ করে দিতে হবে। ছোট্ট কাজ? হ্যাঁ, যে কোনো কাজ করতে রাজি। আচ্ছা, যে কোনো কাজ না, তোর কাজটা হইলো ওই দেখ ওই একটা লোক গাছ কাটতেছে কুড়াল দিয়ে, দেখছস? কই? ওই দেখা যায়। ও যা, হা হা হ্যাঁ, গাছ ওই কুড়াল দিয়ে কাটতেছে। উনি একটা কথা বললে খুব খুশি হয়। আচ্ছা, উনি আমার আত্মীয়। তুই যে একটা কথা বললে লোকটা অনেক খুশি হবে। তুই ওনাকে যাই বলবি কুক কুক টুক টুক, আর বিয়াকল টুক টুক না, কুক 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 কুক। শুন আস্তে, এটা কইলে দোয়া কারে ক, দোয়া এমনি শুরু হই যাইব। কই ফুলটুসি আমার, ফুলটুসি হালুয়া আমার। হ্যাঁ, আর ওই বেটা তোরে দোয়া করব। খালি যাইয়া সুন্দরভাবে সালাম দিয়া পরে কুক দিবি, ঠিক আছে? আচ্ছা, যা। অনেক ধন্যবাদ কাঞ্চন, দোয়া করিস। আচ্ছা, যা। কুক আর এখন বলিস না, ওখানে যাইয়া। ও ভাই ভাই, যা। এমন শেষা খাবি হালার ফহালা বুঝবি। শুরু হইছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে বাবা? না, মানে বলতে চাইছিলাম আর কি। কিসের কুক? ও কাঞ্চন তো আমারে কইছিল কয়েকবার কবি। একবার কইলে মনে গাইল দেয়, কয়েকবার কইলে মনে দুবাই করব। চাচা মানে ঘটনা হইতাছে গিয়া কুক কুক কুক। ওই গাদার বাচ্চা, তুই কুক, তোর বাপ কুক, তোর চোদ্দ গোষ্ঠী কুক, তোর মা কুক। আহা, আমার কথা শুনেন। আমি বুঝতে পারছি আপনার একটু ভালোবাসা দিয়ে কইতে হইব, এই জন্য আপনার বেশি বেশি করে কইলে মনে আপনার কাছ থেকে পুরি দোয়াটা পামু। কুক। ওরে আমার হাতে তোর মরণ, তোরে কেউ বাঁচাইতে পারবো না। মাইর ঘরে কয় এমন দেখবি তোর জিরবা কি হড়া গেছে, তোর তখন শেষিয়া লাগবে কুড়াইল দিক রে। ওই দেখো দেশের কাঞ্চন, কাঞ্চনের বাচ্চা, তুই মনে রাখিস এই দেশের মানুষ এই মাটিতেই তোর বিচার করবো, মনে রাখিস তুই। ওই দেখা পড়ছে। পালিও খেয়া লেগেছি। কাঞ্চনের বাচ্চা মনে রাখিস। মনে গেছে গা পাঁচ, তোরে জিলে ফেলাইছি। আর যদি কোনোদিন কুক দিস তোরে আমি সাগরে ফেলাইমু, মনে রাখিস।